শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো একত্রিশে মার্চ বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল হলো আমি মুখ্যমন্ত্রী হব না সর্বা হিমন্ত হতে দেব না মন্তব্য মৌলানা বদরুদ্দিন আজমলের বিস্তারিত থাকবে প্রতিবেদনে হাইলাকান্দি শহর সংলগ্ন বুয়ালি পারে সড়ক দুর্ঘটনা এলট টুকটুক গাড়ির সংঘর্ষে হত একজন মহাজুট সরকারে আসার পরই হিমন্ত বিজেপি দেবেন মহাজুটের সরকারে আসতেই ফোন করবেন হিমন্ত মন্তব্য সাংসদ গৌরব প্রতিবেদনে শুনাইয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হত যুবক আহত দুই মহিলা লালা কাটলিস বিজেপি প্রার্থী সুব্রত নাথের হয়ে প্রচারে প্রাক্তন মন্ত্রী গৌতম রায় নির্বাচনের প্রচারের শেষ বেলায় সুনাই বাজারে উত্তেজনা বিজেপির গাড়ি মহাজুট প্রার্থীর সমর্থনে বরখলায় মিছিল বরহলায় সিপিআইএম প্রতিবেদনে এবং শেষ খবরটি মহাজুটের ক্ষমতা দখলের স্বপ্ন সফল হবে না মন্তব্য অতুল বরার উন্নয়নের গতি ত্বরান্বিত করতে আজিজকে জেতানোর আহ্বান কৃষিমন্ত্রীর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন তাহলে প্রতিটি মুহূর্তের নতুন নতুন খবর সঠিক খবর সবার আগে আপনি ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যাবেন এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আমি নিজে তো নয় এমনকি সর্বানন্দ সনোয়াল বা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকেও মুখ্যমন্ত্রী হতে দেবেন না বলে সাফ জানিয়ে দিলেন এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল মঙ্গলবার দলগাঁওয়ে এক প্রচার সভা সেরে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় সুজা সোজাসপটা বাসায় আজমল বলেন কিংমেকার কি জানি না বুঝিও না কারণ ইংরেজি অতটা জানা নেই আমার শুধু জানি রাজ্য রাজনীতিতে মুখ্যমন্ত্রী হলো বড় কথা আর এবার মহাজুটের মুখ্যমন্ত্রী হবে রাজ্যে তবে আমি মুখ্যমন্ত্রী হব না শতাধিকবার একতা বলেছি আমি কিন্তু এটাও নিশ্চিত সর্বানন্দ সনোয়াল বা হিমন্তকেও মুখ্যমন্ত্রী হতে দেব না হাইলাকান্দি শহর সংলগ্ন বোয়ালিপাড় জাতীয় সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে সোমবার রাত সাড়ে দশটা নাগাদ একটি এল্টো এবং টুকটুক গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে এতে গুরুতর আহত হন উভয় গাড়িতে থাকা পাঁচ যাত্রী আহতরা হলেন আনোয়ার হুসেন চৌধুরী আসিফ আলম চৌধুরী বাহারুল ইসলাম চৌধুরী খাইরুল হক চৌধুরী ও হবিবুর রহমান খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হাইলাকান্দির ট্রাফিক পুলিশের ইনচার্জ সুকান্ত দাস তিনি আহতদের উদ্ধার করে হাইলাকান্দির এসকেরা সিভিল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দিলেও কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের ইনচার্জ সুকান্ত দাস এদিকে শিলচর মেডিকেল কলেজে দুর্ঘটনায় গুরুতর আহত বাহারুল ইসলাম চৌধুরীর ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বলে জানা গেছে গত পাঁচ বছর দৃষ্টান্তমূলক কোনো কাজ করতে পারেনি রাজ্যের সর্বানন্দ সনোয়াল সরকার মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার থেকে নিজের চেয়ার সুরক্ষিত রাখতেই ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী আমি বলছি এই হিমন্ত মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নে ধ্বংস করবেন বিজেপিকে তার কাছে আর এস এস ও পুরনো বিজেপি কর্মীদের কোনো মূল্যই নেই হিমন্তর জন্যই এবার নির্বাচনে মুখ্যমন্ত্রী গনিষ্ঠরা টিকিট পাননি এই নির্বাচনে মহাজুটের সরকার গঠন নিশ্চিত হয়ে গেছে আর মহাজুট সরকারে আসার পরই হিমন্ত বিজেপি সেরে দেবেন মঙ্গলবার উত্তর করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী বিধায়ক কমলাকদে পুরকায়স্তের নির্বাচনী প্রচারে এসে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈর ছেলে সাংসদ গৌরব গগৈ সঙ্গে মহাজুটের সরকার আসার পর শিলচর রেল স্টেশনের নাম পরিবর্তন পেপার মিল চালু সহ একাধিক প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি এদিন বিধায়কের পাড়ায় আয়োজিত সভায় অংশ নিতে এসে মন বরে হিমন্তকে টুকে গেছেন গৌরব বলেন আমাদের দেওয়া পাঁচ গ্যারান্টি সঞ্জীবনী বুটির মতো কাজ করেছে এই গ্যারান্টির জন্যই প্রথম দফা বুটের পর মহাজুটের সরকার গঠনের চিত্র পরিষ্কার হয়ে গেছে গত পাঁচ বছর সর্বানন্দ সনোয়াল সরকার কোনো দৃষ্টান্তমূলক কাজই করতে পারেনি হিমন্তের কাছ থেকে চেয়ার বাঁচাতেই তার সময় কেটে গেছে সর্বানন্দ নাকি সকলের আনন্দের সরকার ছিল কিসের আনন্দতা তা আজও বোধগম্য হয়নি বরাকে চাকরি নেই পেট্রোল ডিজেল অগ্নিমূল্য সিলিন্ডার নয়শো টাকা এটা কোন ধরনের আনন্দ প্রশ্ন তুলেন গৌরব এরপরই আক্রমণ করেন হিমন্তকে বলেন হিমন্তই বিজেপির বুকে শেষ পেরেক টুকবেন এবার মহাজুটের সরকার আসা নিশ্চিত হয়ে গেছে এমন কি আবার কমলাকুর জয়ী হওয়াও নিশ্চিত কমলাকু জয়ী হওয়া মাত্রই সবার আগে তাকে হিমন্তই ফোন করবেন এমনকি মহাজুর সরকারে তাকে নেওয়ার জন্য কুকে অনুরোধ করবেন হিমন্ত মন্তব্য করেন গৌরব গগৈ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক যুবকের গুরুতর আহত দুই মহিলা ঘটনা পশ্চিম সুনাই তরুতাজবাড়ি জিপির চলতাবস্তি গ্রামে মঙ্গলবার বুড়ে গটে দুর্ঘটনা হত যুবকের নাম বিকাশ বাগদি বয়স পঁচিশ বছর স্থানীয়দের কাছ থেকে জানা গেছে এদিন বুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলাকালীন বিকাশদের গড়ের পাশ দিয়ে যাওয়া উচ্চ সম্পন্ন বৈদ্যুতিক তারে একটি বাস ব্যঙ্গে পড়ে এবং ওই কাঁচাবাসটটির মাধ্যমে তাদের গড়ের চালেও বিদ্যুৎ সংযোগ ঘটে এতে বিদ্যুৎ হয়ে ঘটনাস্থলেই প্রাণ যায় বিকাশের গুরুতর আহত হন তার মা ও বন স্থানীয়রা তাদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান তাদের অবস্থা সংকটজনক বলে জানা গেছে মঙ্গলবার নির্বাচনী প্রচারাভিযানের শেষ বেলায় সুনাই বাজারে সভা নিয়ে বিজেপি ও এর সমর্থকদের মধ্যে বাক বাকবিতণ্ডার ঘটনায় তমতমে পরিস্থিতি দেখা দে জানা গেছে খেলার মাঠে মুখ্যমন্ত্রীর সভা চলাকালীন সুনাই সুনাইবাজার তেমাতায় এআইইউডিএফ প্রার্থীর সভা চলছিল বিজেপির প্রচার গাড়ি ঘিরে বাকবিতণ্ডার সূত্রপাত ঘটে তখন সভাস্থলে পর্যাপ্ত পুলিশও নিরাপত্তারক্ষী তাকায় পরিস্থিতির অবনতি ঘটেনি বিজেপি কর্মীদের অভিযোগ এআইইউডিএফ সমর্থকরা তাদের কর্মীকে আক্রমণ গাড়িতে বাংচুর করেছেন এসব অভিযোগ এনে বিজেপির পক্ষ থেকে শুনাই তানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ ইতিমধ্যেই এজাহারের পরিপ্রেক্ষিতে তদন্ত আরম্ভ করে দিয়েছে এদিকে অভিযোগকে সাজানো নাটক বলে অভিহিত করেছেন এআইইউডিএফ প্রার্থী করিমুদ্দিন বরবুইয়া তিনি জানান মুখ্যমন্ত্রীর সোনাই সভাকে নিয়ে এ সময় সোনাই বাজার এলাকা পর্যাপ্ত পুলিশ নিরাপত্তা বেষ্ট ছিল সভাস্থলে অসংখ্য পুলিশ সিআরপির করা নজরদারি ছিল এ ধরনের কোনো ঘটনা পুলিশের চোখের সামনে ঘটেনি অভিযোগকে ডাহা মিথ্যা বলে অভিহিত করেন করিম উদ্দিন বরবুইয়া নির্বাচনী প্রচারের অন্তিম দিনে কাটলিসরা আসনের বিজেপি প্রার্থী সুব্রত নাথের হয়ে লালা শহরে মিছিল বের করে তাকে জেতানোর আহ্বান জানালেন লালা মন্ডল বিজেপির বিভিন্ন স্তরের কর্মীরা এদিন তারা লালার অলিগলিতে গিয়ে এই প্রচার চালান অপরদিকে সোমবার রাতে কাটিগড়ার বিজেপি প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী গৌতম রায় লালায় এসে বিজেপি বিভিন্ন স্তরের কর্মীদের তাতিয়ে যান বলেন এখন আর বসে থাকলে হবে না সুজামকে আটকাতে সবাইকে মাঠে নেমে পড়ার আবেদন রাখেন তিনি কাটিগোড়ার বিজেপি প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী গৌতম রায় আরও বলেন এবার কাটলিসরা আসনে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত হাতে সময় নেই আর মানুষ সচেতন এখন এআইউডিএফ প্রার্থী সুজামুদ্দিন লস্করকে নিয়ে নানা মন্তব্য করে বলেন বিগত দিন কাটলিসরা বাসী দেখেছেন বিধায়ক সুজাম কী করেছেন বিজেপির যুবাদের বলেন গড়ে গরে গিয়ে ভোটারদের বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরতে বরখলায় মহাজুটের প্রার্থী মিসবাউল ইসলাম লস্করের সমর্থনে সিপিআইএমএল এর তরফে সোমবার এক মিছিল বের করা হয় বরখলায় সিপিআইএমএল এর কাসার জেলা কমিটির সাধারণ সম্পাদক হায়দার হুসেন চৌধুরীর নেতৃত্বে শতাধিক পুরুষ মহিলা এদিন বরখলার বালিঘাট থেকে মিছিল শুরু করেন পরে জাটিঙ্গা জাটিঙ্গামুখ জয়নগর রানীঘাট পরযাত্রাপুর হিয়ারাপার বেলাকুনা শিমুলতলা হয়ে বাঙ্গার পাড়ায় সেই মিছিল শেষ হন এতে তারা মহাজুর প্রার্থী মিসবাহুলের হয়ে বুট চান এবার শেষ খবরটি মিত্র জুটের প্রার্থীর প্রচারে জোর তুললেন অগপর কেন্দ্রীয় সভাপতি অতুল বরা ফের ক্ষমতায় আসছে অগপ বিজেপি জুট সরকার বিধায়ক আজিজ আহমেদ খানকে এবার জিতিয়ে উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে জনগণের প্রতি আহ্বান জানান রাজ্যের কৃষিমন্ত্রী অতুল বরা দক্ষিণ করিমগঞ্জের মহাজুটের প্রার্থী প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদকে পরাস্ত করে একান থেকে অগপ মিত্রজুটের প্রার্থী আজিজ আহমেদ খানকে বিজয়ী করার আহ্বান জানান অতুল বরা এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন